হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। উত্তর দিনাজপুরের নতুন একটা নোটিশ ছেড়েছে, রিক্রুটমেন্ট নোটিশ। স্টাফ নার্স, ডেন্টাল হাইজেনিক, ডেন্টাল টেকনিশিয়ান, সাইকিয়াট্রিক নার্স, বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, 28,000 টাকা পার মান্থ। পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ওডোলজিস্ট, মিউনিসিপ্যালিটি, পিয়ার সাপোর্ট, স্টাফ নার্স আন্ডার এসিপি থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম। তারপরে এখানে বলে দিয়েছে মিনিমাম কোয়ালিফিকেশানটা জিএনএম হতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স থ্যালাসেমিয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবে 25,000 টাকা পার মান্থ। আর স্টাফ নার্স এনআরসি ইউআর একটা আছে। বিএসসি জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে। আর স্টাফ নার্স এনআরসি অনলি ফিমেল ক্যান্ডিডেট, আর মাস্ট বি রেসিডেন্ট অব উত্তর দিনাজপুর, 25,000 টাকা পার মান্থ। যারা যারা ফর্মটা ফিল আপ করতে চাও করে নিবে, সাইটে আছে www.wbhl.gov.in, ওই সাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে নেবে। নাম্বার ডিভাইড কি কীভাবে সিলেক্ট হবে বলে দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন। তারপর দেখো এখানে 12 সেপ্টেম্বর শুরু হয়েছে, 24 সেপ্টেম্বর লাস্ট ডেট, লাস্ট ফুল সাবমিশন 1 অক্টোবর। কাট অফ ডেট ক্যালকুলেশন 1/1/24। তারপরে এখানে অল অ্যাটেন্ডেন্ট ফটোকপিস, দ্য ক্যান্ডিডেট অলসো রিকোয়ার টু সাবমিট দ্য হার্ড কপিস অফ অল অ্যাটেস্টেড ফটোকপিস অব ডকুমেন্টস থ্রু স্পিড পোস্ট। অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর পিডিএফটা বের করে সেটার সাথে সাবমিট ডকুমেন্টসগুলো দিয়ে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে সিএমওএস উত্তর দিনাজপুর এই অ্যাড্রেসে পাঠাতে হবে। আর রিটেন অন দ্য টপ অফ দ্য ফ্রন্ট ফেস অফ দ্য ইনভেলপের উপরে লিখতে হবে ডকুমেন্টস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স বা স্টাফ নার্স সাইকিয়াট্রিক, এগুলো লিখে পাঠাতে হবে। যেরকমভাবে স্পিড পোস্টে পাঠাতে হয়, স্পিড পোস্টে হবে 4 অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। আর ডেট অফ বার্থ, এসএসটি, এই যে এখানে কী কী ওই পিডিএফটার মধ্যে দিতে হবে বলে দিয়ে, এস প্রুফ সার্টিফিকেট, লাইক অ্যাডমিট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডেন্টি কার্ড, পেমেন্ট রিসিভ, কপি অফ পেমেন্ট রিসিভ, রিসিভ অ্যাপ্লিকেশন ফিজ মাস্ট বি সাবমিটেড উইথ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন। অনলাইনে পেমেন্টটা হবে, সেটার একটা স্লিপ, পেমেন্ট স্লিপ, সেটারও জেরক্স করে পাঠাতে হবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেগুলোর, পেমেন্টটা অনলাইনেই হবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই সময় হবে। ওকে, আর এখানে তো সেরকম কিছু দেখছি না। এটা এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, আনরিজার্ভ, রিজার্ভ ডেটের 50 টাকা, মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি, অনলাইনেই হবে যখন ফর্মটা ফিল আপ করবে সেই সময় হবে। দ্য অনলাইন ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে হবে, থ্রু অনলাইন ইন্টারফেস অর রেজিস্টারিং ইন দ্য অনলাইন পোর্টাল। ইফ দ্য পেমেন্ট ইজ সাকসেসফুল দেন ক্যান্ডিডেট উইল বি ইমিডিয়েটলি রিভার্টেড ব্যাক টু দ্য লিঙ্ক ফর ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস। বোঝা গেছে? তারপর এগুলো অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আছে, দেখে নেবে। কারো যদি পিডিএফটা লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেল করবে। ফর্ম ফিল আপটা হচ্ছে www.wbhl.gov.in এই ওয়েবসাইটে। ফর্মটা অনলাইনে ফিল আপ করবে, পেমেন্টটা অনলাইনে ফিল আপ করবে। ফিল আপ করার পর যে ফর্মটা তোমরা ফিল আপ করলে সেটার সাথে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো দিবে, তার সাথে পেমেন্টের রিসিপ্টের একটা জেরক্স দিবে, দিয়ে তোমরা সেটা সিএমওএস উত্তর দিনাজপুরে পাঠাবে। ওকে, রেজিস্টার বা ইস্যু পোস্টে পাঠাবে। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।